ঘুমের সময়ও যদি আপনার শরীরের ক্যালোরি পুড়ে তাহলে তো ওজন কমতে বাধ্য। আর ঘুমের মধ্যে ক্যালোরি পোড়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন ঘুমের মধ্যেও আপনি কিভাবে ওজন কমাতে পারবেন। তো ভিডিওটি শুরুর আগে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। গ্রিন টি পান করুন বেশি বেশি। গ্রিন টিতে ফ্ল্যাভোনয়েড থাকে যা বিপাকের উন্নতিতে সাহায্য করে। যদি আপনি দিনে 3 কাপ গ্রিন টি পান করেন তাহলে আপনার 3.5 ক্যালোরি খরচ হবে বলে জানায় নিউট্রিশন নামক সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন। গ্রিন টি এর ক্যাফিনের বিষয়ে চিন্তা করবেন না, এটি আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে না। ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা পানিতে গোসল করে নিন। ঘুমানোর আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ঘুমানোর সময় 400 ক্যালোরি পুড়তে সাহায্য করে বলে পরামর্শ দেওয়া হয়েছে একটি গবেষণা। রাতে ওয়ার্কআউট করা। স্পোর্ট নিউট্রিশন নামক আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে কাজের পর জিমে গেলে বিপাকের হার বৃদ্ধি পায় এবং ঘুমানোর সময় ক্রমান্বয়ে বেশি ক্যালোরি পড়ে। আপনার প্রোটিন শেক পরিবর্তন করুন। ওয়ার্কআউটের পরে ঘোল প্রোটিনের পরিবর্তে ছানা জাতীয় প্রোটিন গ্রহণ করুন। ছানা অনেক আস্তে আস্তে হজম হয়, এমনকি রাতের বেলায়ও এটি বিপাকের মাত্রা বাড়িয়ে রাখে বলে পরামর্শ দেওয়া হয় স্পোর্ট সায়েন্স অ্যান্ড মেডিসিন নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে। ঠান্ডা ঘরে ঘুমান। নর্থ আমেরিকান জার্নাল অফ মেডিকেল সায়েন্সে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয় যে শরীর তার নিজস্ব তাপমাত্রা বজায় রাখার জন্য চর্বি পোড়ায় বলে ঠান্ডা ঘরে ঘুমালে 7% বেশি ক্যালোরি পড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।